আর মাইকটা নয়েজটা একটুখানি ইয়ে করো, মাইকের নয়েজটা একটুখানি, মাইকটা অফ করো। পারফেক্ট। আমরা আজকে কি করবো, আজকে আমাদের ক্লাসে রেকর্ডিং চলছে, রেকর্ডিং চলছে, আজকে আমাদের ক্লাস হবে যে আমরা ইভেন্ট দেখবো উইদাউট কোডিং, বাদে উইদাউট কোডিং আমরা ইভেন্ট সেট আপ করবো। আর ফার্স্ট আমরা ইভেন্ট বুঝবো, ঠিক আছে? ইভেন্ট আমি আজকে আগের দিন বলেছিলাম, ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হলো যে ইউজার যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবে, তাদের অ্যাক্টিভিটি, যে তারা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কি করলো, কেউ অ্যাক্টিভেট করলো কিনা, কে ইয়ে পারচেস করলো, কে আমাদের যে কোনো পেজের মধ্যে ইয়ে ক্লিক করলো, তো সে টোটাল কিছু আমরা দেখবো। এখন ওয়েবসাইটটা খুলি। এটা তো ওয়ার্ডপ্রেস মনে হয় না? এটা ওয়ার্ডপ্রেস, আমার ওয়ার্ডপ্রেস আছে, আমার একটা আইডি আছে। এক মিনিট পাসওয়ার্ডটা করে দেখো। এক মিনিট আমি পাসওয়ার্ডটা একটু দেখে নিই, পাসওয়ার্ড না ভুলে গেছি, পজ করে দিয়েছে, চালু করতে হবে। পাসওয়ার্ডটা হলো যে হ্যাঁ জামান এটা হ্যালো স্যার। হ্যাঁ এক মিনিট, এক মিনিট, পাসওয়ার্ড দিয়ে আপনি রেকর্ডিং করছি আপনার। আচ্ছা আচ্ছা, হ্যালো। হবে হয়ে গেছে, ওকে আমার রেকর্ডিংটা চালু করি। রিমোট রেকর্ডিং স্টার্ট, রেকর্ডিং চলছে, রিমোটে দিন, রিমোটে দিন যেমন। ওকে, আজকে আমরা করবো কি, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা রেকর্ডিং চলছে,
হ্যালো চলছে স্যার চলছে ওকে আজকে আমার টপিক হচ্ছে যে আমরা ইভেন্ট বুঝবো ইভেন্ট কথা মানে হলো যে মানুষ আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে কে কি রকমের অ্যাক্টিভিটি করছে এই যে এটা হলো আমাদের সাইট এখানে মধ্যে এসে কে হোম পেজ অল প্রোডাক্ট অ্যাবাউট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট কার্ড এখানে কে যাচ্ছে কোন কোন মানুষগুলো কোথায় কোথায় ঘোরাফেরা করছে কি কি অ্যাক্টিভিটি করছে সমস্ত কিছু আমরা ট্র্যাক করব যাতে আমরা সেকেন্ড টাইম তাদেরকে আবার রিমার্কেট করতে পারি সেই প্রোডাক্টটার সম্বন্ধে আবার দেখাতে পারি কিসের জন্য সেই প্রোডাক্টটা সেল করার জন্য তো আমরা আজকে সেটা সেই ইভেন্টটা সেট আপ করবো কোড ছাড়া ঠিক আছে আগের দিন একটা একটা আমরা একটা কোড দিয়ে করেছিলাম নাম্বার দিয়ে করেছিলাম কিন্তু আজকে আমরা কোড ছাড়া করব আচ্ছা ইভেন্ট আর পিক্সেল আমাদের এখানে পিক্সেল সেট আপ করা আছে আমি দেখেন আমাদের এটা হলো আমাদের পিক্সেল এটা হলো আমাদের সেট আপ করা আছে এবার আজকে আমরা ইভেন্ট সেট আপ করবো ইভেন্ট তৈরি করবো পিক্সেল আর ইভেন্টের মধ্যে পার্থক্য কি এই যে পিক্সেলটা আছে এই যে পিক্সেলটা এটা হলো বেস কোড বেস কোড মানে হচ্ছে এই পিক্সেলটা এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে ততগুলো পেজের মধ্যে এই পিক্সেলটা ইনস্টল হয়ে যাবে এক নম্বর পিক্সেল আর ইভেন্টের মধ্যে পার্থক্য মধ্যে পিক্সেল হলো আলাদা একটু আলাদা আর ইভেন্ট হলো আলাদা তো আমি যদি হোমের মধ্যে যাই হোমের মধ্যে ক্লিক হোমের মধ্যে যা আছে হোমের মধ্যে আছে তার একটা ক্লিক করে দেখালাম হোমের মধ্যে যাই এখানে এসে যে পিক্সেলটা আমি দেখতে পাবো এখানে এসে যে পেজটা দেখতে পাবো আবার আমি যখন অল প্রোডাক্টের মধ্যে যদি আমি যাই এখানে এসে আমি আমি সেম পিক্সেলটা দেখতে পাবো এখানে যদি ক্লিক করব দেখবি দেখুন সেম পিক্সেলটা আবার আমি অ্যাবাউটে যাই পিক্সেলটা কত ছিল নাম্বারটা দেখেন লাস্টে 32 আবার আমি যখন অ্যাবাউটে যাব আবার এখানে যখন আসবো এখানে আমার পিক্সেল ফায়ার হয়েছে তো এখানে আমি যখন ক্লিক করব এই যে লাস্টে 32 ঠিক আছে তাহলে আমি এখানে যতগুলো পেজের মধ্যে যাব সবকটা পেজের মধ্যে আমার এই বেস কোডটা এই যে কোডটা এই পিক্সেলটা ফায়ার হবে মানে এই পিক্সেলটা আমার সমস্ত পেজের মধ্যে থাকবে ঠিক আছে কিন্তু ইভেন্ট আমি আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারি পিক্সেলটা আমার সবসময় এক থাকবে কিন্তু ইভেন্ট হবে আলাদা ইভেন্ট হলো ব্যাপারটা হলো যে ইভেন্ট হলো যে আমার এই ওয়েবসাইটের মধ্যে কটা পেজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পেজ আছে পিক্সেলের ক্ষেত্রে কি হবে যে আমার পিক্সেলটা এই সাতটা পেজের মধ্যে প্রতিটা পেজে সমান ইনস্টল হবে সমান থাকবে কিন্তু ইভেন্টের মধ্যে কি হবে ইভেন্টের মধ্যে হলো যে আমি স্পেসিফিক করে একটা পেজকে আমি ট্র্যাক করব যে ইউজার বা কোনো একজন ব্যক্তি আমার অ্যাবাউট বা অল প্রোডাক্ট পেজের মধ্যে এসে কি করেছে এটা হলো ইভেন্টের কাজ আর পিক্সেল হলো কি সবকটা পেজে সমান থাকবে আর ইভেন্ট হলো কি যে ইভেন্ট ট্র্যাক করার সময় কি কি চিন্তা করব যে চিন্তা করব যে আমার ওয়েবসাইটের মধ্যে অল প্রোডাক্ট এই পেজটার মধ্যে ঢুকে যা যা ঢুকেছে বা অথবা কারা কারা ঢুকেছে আমার অল প্রোডাক্ট পেজের মধ্যে তারা ঢুকে আমার পেজের মধ্যে কোন কোন প্রোডাক্ট গুলোকে তারা কি 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 অ্যাক্টিভিটি করেছে কারা প্রোডাক্টের মধ্যে ক্লিক করেছে প্রোডাক্টের এই যে অ্যাড টু কার্ট করেছে অথবা প্রোডাক্টের মধ্যে কারা কারা প্রসিড চেক আউট করেছে সেটা আমি ট্র্যাক করব ইভেন্টের দ্বারা আর পিক্সেলটা থাকবে কি আমার সমান প্রতিটা পেজে থাকবে সমান তাহলে পিক্সেল আর ইভেন্টের মধ্যে একটু পার্থক্য আছে একেবারে এই যে এই অপশনটাতে আসছে হলো পেজের হোম থেকে কি কোথায় যেন ক্লিক করে আসছে অল প্রোডাক্ট হোম এই যে আমার প্রোডাক্ট দেখুন আমি একদম ব্যাকে গিয়ে আমি একদম একদম প্রোডাক্ট ইয়েতে যাচ্ছি আমার ওয়েবসাইটের ফার্স্ট পেজে যাচ্ছি একটা ওয়েবসাইটের মধ্যে একটা যখন ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু পেজ থাকে আপনাকে দেখাচ্ছি একটা যখন ওয়েবসাইট হয় যেমন হচ্ছে
আমাদের ইয়েতে যাই, আমাদের নিউ লাইফ। হ্যাঁ কি অবস্থা রাজু, সাইটের কি অবস্থা? এটা সাইটের অবস্থা এরকম কেন? কোনটা ইনস্টিটিউটের সাইট? কোন ইনস্টিটিউটের? কাবার আমাদের ইনস্টিটিউট কে বলছে সল পাসেন তো দেখো এটা বলো আমি বলি এখন। ওকে, এটা হলো একটা ওয়েবসাইট বা এটা হলো আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট, ঠিক আছে? একটা ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে কি, ধরে নিন একটা বই, একটা বইয়ের মধ্যে যেমন পেজ থাকে না, প্রথমে থাকে হোম পেজ, তার ভিতরে দেখেন বিভিন্ন পেজ থাকে, ইন্ট্রোডাকশন পেজ, তারপর হলো মানে কি কি বিষয় বইটা তৈরি সেসব বিষয়ে পেজ থাকে। তো ঠিক সেরকম ভাবে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের পেজ থাকে, ঠিক আছে? বিভিন্ন রকম পেজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো সেই পেজের মধ্যে সবার ফার্স্টে থাকে কি, হোম পেজ। এই যে হোম, হোম পেজ মানে হচ্ছে যে এই যে এই পেজ থেকে বলা হচ্ছে হোম, এই যে একদম ফ্রন্ট পেজটা, যেটা হলো হোম পেজ। এটা নিচে নামে আস্তে আস্তে, এই যে এই হোম পেজটার মধ্যে কি কি আছে, মানে এই হোম পেজটার মধ্যে কি থাকে, হোম পেজটার মধ্যে থাকে হচ্ছে টোটাল ওয়েবসাইটের মধ্যে যত কিছু থাকে তার সমস্ত কিছুর ইন্ট্রোডাকশন অল্প অল্প করে হোম পেজের মধ্যে দেওয়া থাকে। মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে আসলেন, আসার পর এই ওয়েবসাইটের ভেতরে কি কি বিষয়বস্তু আছে সেটার অল্প অল্প ইন্ট্রোডাকশন আপনার হচ্ছে হোম পেজটার মধ্যে দেওয়া থাকে। মানে সমস্ত দেওয়া থাকে না, একটা অল্প অল্প করে ইন্ট্রোডাকশন দেওয়া থাকে, যাতে আপনার একটা আপনার মাথার মধ্যে ক্লিয়ার হয় যে আপনি ওয়েবসাইটের মধ্যে থেকে কি কি জিনিসগুলো পাবেন, ওয়েবসাইটের মধ্যে যে আসলেন, আসার পর আপনি এখান থেকে কি কি জিনিস জানতে পারবেন অথবা কি কি জিনিস আপনি এখানে দেখতে পারবেন। বুঝে গেল মনির ভাই? হ্যাঁ জি, বুঝতে পারছি। এটা হলো, এটাকে হলো হোম পেজ। হোম পেজের মধ্যে দেখুন টোটাল ওয়েবসাইটের বিষয়বস্তুটাকে অল্প করে তুলে ধরা হয়েছে, একটা মানে ওভারভিউ তুলে ধরা হয়েছে হোম পেজের মধ্যে। মানে একটা বইয়ের পাত, মানে বইয়ের প্রচ্ছদে যেরকম কিছু ছবি দেওয়া থাকে, কিছু লেখা থাকে, বিভিন্ন লেখকের সামারি দেওয়া থাকে যে বইটা আপনি কেন পড়বেন, বইটা পড়ে আপনার লাভ কি হবে। তো সেটা দেখবেন টোটাল বইটার একটা সামারি দেওয়া থাকে যে বইটার মধ্যে মানে কিভাবে লেখা হয়েছে, বইটা কেন লেখা হয়েছে, বইটা কাকে উৎসর্গ করা হয়েছে, তারপরে বইটা লিখ পড়ে আপনি কি বুঝতে পারবেন, বইটা লেখার মানে উদ্দেশ্যটা কি, ঠিক আছে? বিষয়বস্তু হালকা, বিষয়বস্তু কি, হ্যাঁ হ্যাঁ, বিষয়বস্তুগুলো হালকা করে প্রথমে দেখবেন দুটো পাতায় দেয়া থাকে। ঠিক তেমন তেমন ওটা হলো যেমন হোম পেজ, ঠিক তেমনই ওয়েবসাইটের হোম পেজ হলো এইটা, যে এটার মধ্যে আপনার হচ্ছে টোটাল মানে ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে তার একটা বিষয়বস্তু এখানে মানে হালকা করে দেয়া আছে। এইবার হচ্ছে প্রতিটা বিষয়বস্তুকে নিয়ে একটা একটা করে স্পেসিফিক পেজ তৈরি হয়েছে, ঠিক আছে? প্রতিটা বিষয়বস্তুকে নিয়ে, মানে যেসব বিষয়বস্তু আপনার হোম পেজের মধ্যে দেয়া আছে, মানে এখন অধ্যায়ের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধ্যায়ের মতো। তো টোটাল বিষয়বস্তু হচ্ছে আমরা সূচিপত্র বলতে গেলে, সূচিপত্র বলতে যেমন একটা ইন্ট্রোডাকশন হেডিং দেয়া থাকে, তেমন তারপরে দেখবেন প্রতিটা মানে ইয়ে সূচিপত্র যেসব মানে ইগুলো দেওয়া থাকে চ্যাপ্টার গুলো, প্রতিটা চ্যাপ্টার দেখবেন একটা স্পেশালিস্ট পেজ তৈরি হয়, ঠিক আছে? তো সেই পেজের মধ্যে তার মূল বিষয়বস্তুগুলো লেখা থাকে। ঠিক তেমনই
হোম পেজের পর যখন আপনি মেন পেজে ঢুকবেন তো প্রতিটা বিষয়ে একটা কি দেয়া থাকে, একটা স্পেশালিস্ট করে একটা পেজ দেওয়া থাকে, যেটার মধ্যে আপনি তার সম্বন্ধে ডিটেলস একেবারে ইন ডেপথ আপনি জানতে পারবেন যে বিষয় মানে এর মধ্যে কি কি আছে, বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়। ঠিক তেমনি যখন আমি এখানে আসলাম, দেখেন এই যে ওটা হলো হোম পেজ, এই হোম পেজের মধ্যে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কি আছে এই ওয়েবসাইটের সম্বন্ধে, এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, কি কি প্রোডাক্ট এখানে মধ্যে পাওয়া যায়, তার একটা দেখেন হালকা পাতলা ইন্ট্রোডাকশন এখানে প্রথমে দিয়েছে। কি আছে, প্রথমে একটা প্যাকেজ দিয়েছে, তার জুসের প্যাকেজ দিয়েছে, ঠিক আছে। তারপর নিচে যখন আসবেন দেখেন এইসব এইসব প্রোডাক্ট গুলো আছে, তারপর কি আবার নিচে যখন আসবেন দেখেন এইসব প্রোডাক্ট গুলো আছে, আরো নিচে যখন আসবেন তারপর এইসব প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে। তার নিচে যখন আসবেন তারপরে এই যে এখানে ব্র্যান্ডের ব্র্যান্ডের কি কি ব্র্যান্ড আছে, এর মধ্যে সে ব্র্যান্ডের ইয়েগুলো দেওয়া আছে, লোগোগুলো দেওয়া আছে। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন টুমস্ত। এইবার আমি যখন একটা একটা করে ক্লিক করব, দেখেন তার দেখেন একটা স্পেশালিস্ট মানে একটা মানে স্পেশাল পেজ আছে। দেখেন যখন ক্লিক করার মধ্যে এবার দেখেন আমাকে দেখেন মূল পেজে নিয়ে যাচ্ছে, মানে এই এটার মূল পেজে। এখানে আমি এটার সম্বন্ধে আরো বিস্তারিত আরো ইনডেপথ আমি জানতে পারবো। এই দেখেন আমার মূল পেজে নিয়ে আসলো, ঠিক আছে। তো এখানে দেখেন কফির দাম কত, প্যাকেটটা দাম কত, আমি কটা এখান থেকে কিনতে পারি, ঠিক আছে, একসাথে, এই যে একটা নাকি দুটো, ঠিক আছে, কিনতে পারি। তারপর গিয়ে এখানে আমি ডেসক্রিপশন দেখতে পারি, রিভিউ দেখতে পারি, ঠিক আছে, রিভিউ কেমন মানুষের কিরকম টাইপের রিভিউ দিয়ে যাচ্ছে, এবার সম্বন্ধে এবার আমিও একটা রিভিউ দিতে পারি এর সম্বন্ধে, ঠিক আছে। তো টোটাল দেখুন এর বিষয়বস্তু এখানে দেওয়া আছে ভিতরে। এটা হলো একটা ওয়েবসাইটের মূল উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? এবার এবার হোম পেজ, তারপর হোম পেজের পর যে এতগুলো পেজ তৈরি হয়, এই পেজগুলোর মূল উদ্দেশ্য হলো এই যে এরকম ভাবে মানে সিস্টেম ভাবে তৈরি করা, যাতে ইউজার যেন ক্লিয়ারলি বুঝতে পারে বিষয়টা। ওকে, তো যেটা বলছিলাম, তো আমাদের এখন মূল উদ্দেশ্য কি, আমরা এখন দেখবো যে আমরা এখন শিখবো যে কিভাবে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের মূল ইয়ে মানে বিষয়বস্তু। এবার এটা আমরা আমরা প্র্যাকটিক্যাল দেখ, এতক্ষণ আমরা থিওরি দেখলাম, এবার আমরা এটাকে প্র্যাকটিক্যাল করা শিখবো যে কিভাবে আমরা এটাকে করতে পারি, উইদাউট কোড আমরা ইভেন্ট তৈরি করে তাকে ট্র্যাক করতে পারি, কিভাবে তৈরি করতে পারি। ওকে, এবার আমি যাবো হচ্ছে ফেসবুকে। ফেসবুকে গিয়ে এক মিনিট জল খেয়ে নিই। এখানে আসার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর ক্লিক করব অ্যাডে, করার পর গো টু অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম। এখানে আমার এটার প্রয়োজন নেই, এটা আমি ক্লিক কেটে দিই, আমাদের এটাও কেটে দিই প্রয়োজন। এখানে আসার পর আমি করব অল টুলস এ ক্লিক, অল টুলস, অল টুলস থেকে আমি যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার থেকে দেখি মানে করতে পারি না, জানি সেটিং থেকে করব ডাটা সোর্স, হ্যাঁ ইভেন্ট ম্যানেজার থেকে আমি করব। ওকে, দেখুন আগের দিন আমি যে পিক্সেলটা বসিয়েছিলাম, দেখেন এসে পিক্সেল দেখেন খুব সুন্দর কাজ করে, দেখেছেন? অ্যাডভান্স ইভেন্ট পেজ ভিউ, পেজ ভিউর মধ্যে দেখেন 11 জন না হচ্ছে কি, দেখেন আমার পেজের মধ্যে ভিজিট করেছো, দেখেছেন 11 জন কিন্তু আমার পেজের মধ্যে এসেছে, পিক্সেলটা আমি বসিয়েছি আগের দিন। তো আমি কোথায় যাব সেটা করতে গেলে, প্রথম থেকে একবার দেখাই, সেটা হলো আমি অ্যাডে আসলাম, আমি ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে আসলাম, যেখান থেকে আমি ক্যাম্পেইন তৈরি করতে পারি। ড্যাশবোর্ডে আসার পর আমি চলে যাব হচ্ছে অল টুলসে, এই যে বাঁ দিকে যে অল টুলস, এই যে এখানে অল টুলসে ক্লিক করব। অল টুলস এ ক্লিক করার পর আমি করব ইভেন্ট ম্যানেজারে ক্লিক, ইভেন্ট ম্যানেজার এখানে এসে ক্লিক করব, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমাকে হচ্ছে এইটা হলো আমার পিক্সেল আইডি, এইটা এই যে বিয়াত পাশানো হচ্ছে, এটা হলো আমার পিক্সেল আইডি। এই পিক্সেল আইডির মধ্যে আমার হচ্ছে এটা হলো আমার পিক্সেলের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা আমার পিক্সেল আইডি আর এটা হলো আমার পিক্সেলের ড্যাশবোর্ড। ওকে, এবার এখানে দেখেন হচ্ছে ওভারভিউতে যাই, যখন আমি আছি ওভারভিউতে আসার পর দেখেন এখানে 14টা ফায়ার হয়েছে, দেখেন 14টা কাউন্ট করেছে, এসে 14টা কাউন্ট করেছে, মানে হচ্ছে 14 বার
আমার ওয়েবসাইটের মধ্যে কেউ গেছে, কোথায় গেছে দেখেন, লিখে দিচ্ছে এশিয়া কলকাতা টাইম জোন থেকে, মানে হচ্ছে এশিয়া কলকাতা থেকে 14 বার আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট হয়েছে, সেটা দেখেন পিক্সেল বলে দিচ্ছে আমাকে, ফেসবুক বলে দিচ্ছে। এবার দেখেন আমি নিচে আসছি পেজ ভিউর মধ্যে, দেখেন লাস্ট রিসিভড 6 ডেজ এগো, 6 দিন আগের, মনে হচ্ছে আমার হচ্ছে 11 বার আমার ওয়েবসাইটের মধ্যে কেউ গেছে, দেখেন ফেসবুক এখানে কাউন্ট করে বলে দিচ্ছে। এটা হলো আমার মূল পিক্সেল ইনস্টল। এবারে হচ্ছে যে এই পিক্সেলের ওপর বেস করে আমি ক্যাম্পেইন তৈরি করতে পারি, মানে অ্যাড তৈরি করতে পারি, সেটা হলো এইখান থেকে। এখান থেকে আমি দেখেন কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম কনভার্জন, আমি এই পিক্সেলের ওপর বেস করে আমি তৈরি করতে পারি। কিন্তু এখন আমি তৈরি করব না, কারণ এখন আমার দেখবো কি ইভেন্টটা তৈরি করা শিখবো, তারপরে আমরা এগুলো পরে শিখবো। ইভেন্ট তৈরি করতে গেলে আমাদের হচ্ছে দেখেন, হ্যাঁ বলতেছি যে আমরা যদি এখান থেকে ক্রিয়েট না করি, ওইখান থেকে যদি করি পিক্সেলের বাইরে থেকে, মানে আমরা যে আগে থেকে করলাম, হ্যাঁ সেখান থেকে করলে কি স্যার ভালো হবে, না আই পিক্সেল থেকে করলে ভালো হবে? পিক্সেল থেকে করলে ভালো হবে, আর যদি আপনি যদি বাইরে থেকে করতে পারেন, হ্যাঁ তাও করবেন, সেটাও ভালো হবে। তাও এবার তো এবার ধরুন আপনি সবাই এখানে বুঝতে পারবে না, তো আমি অনেকগুলো মেথড দেখাবো, এবার যে যেটা অ্যাপ্লাই করবে, বুঝেছেন? ও মানে পিক্সেল থেকে আমি ক্রিয়েট করলে মানে পিক্সেলের সুবিধাটা পাচ্ছি অ্যাডগুলো, হ্যাঁ হ্যাঁ পিক্সেলের সুবিধাটা পাচ্ছেন, রাইট। আর আপনি যদি বাইরে থেকে করেন জিটিএম দিয়ে, জিটিএম দিয়েও আপনি করতে পারেন। না 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 আমি সেটা বলতেছি না, যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে যে আমরা অ্যাডগুলো ক্যাম্পেইন করলাম, হ্যাঁ তারপর কি ক্যাম্পেইন রান করবে, বুঝা গেল? এবার আগে করলে কি আপনার তৈরি হতো, কারণ যখনই আপনার ক্যাম্পেইনটা মানে রান হয়ে যাচ্ছে, যখনই আপনার মানে রান হয়ে যাচ্ছে, তখনই তো আপনার ওখানে মানে ইউজার আসা শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি পরে করতে চান তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার ওখানে কে আসলো? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমি যদি এখান থেকে করি ভালো হবে, পিক্সেল থেকে করলে ভালো হবে, না অ্যাড এর কথা বলতেছি, বুঝছেন? অ্যাড না না অ্যাড বলতে গেলে আপনি যেটা বলছে এখানে যে অ্যাডটা আছে, এটা এখান থেকে কোলার থেকে আপনি ওইখান থেকে করবেন, বাইরে থেকে করবেন। আর এই যে অ্যাডটা এখানে দেখাচ্ছে, যে এখানে কি দেখাচ্ছে দেখেন, যে ক্রিয়েট এখান থেকে হলো কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, এগুলো তৈরি করা সব থেকে বেস্ট বেটার হবে, নিশ্চয়ই কাস্টম কন্টেন্ট কনভার্ট করবে, বুঝতে পেরেছেন? এগুলো এখান থেকে তৈরি করতে হবে, কিন্তু ট্রাফিকের গুলো এখান থেকে করব, তাই হ্যাঁ মেইন অ্যাডটা তৈরি করব না হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন ড্যাশবোর্ড থেকে, এখান থেকে না মানে এখান থেকে দেখে যাই, ক্যাম্পেইন ড্যাশবোর্ডে মানে বুঝতে পেরেছেন তো কথা কথা বললাম, বাইরে থেকে, এখান থেকে না। ইব্রাহিম হ্যালো স্যার, ক্যাম্পেইন ড্যাশবোর্ড যেটা সেখান থেকে করবেন একটা ধরি, এখান থেকে না মানে বাইরে থেকে, মানে ব্যাকে আমাকে নিচ্ছে না। আচ্ছা আমি এটা দেখি, আমি পরে আবার লাস্ট টাইমে বলে দিচ্ছি এটা। আচ্ছা তাহলে এখানে দেখেন এটা হলো পিক্সেলের ড্যাশবোর্ড, ঠিক আছে? পিক্সেল ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এই পিক্সেলটা অ্যাক্টিভেট হয়েছে, সেটা আমাকে দেখাচ্ছে, শো করছে যেটা ঠিকঠাক ভাবে চলছে। এইবার এখানে এসে আমি হচ্ছে যাবো হচ্ছে যে দেখেন টেস্ট, এখানে কি আছে, ওভারভিউ, টেস্ট, ইভেন্ট, ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক্স, হিস্টোরি, সেটিংস, সেটিংসে যাবো। সেটিংসে আসার পর আমায় দেখেন কি কি অপশন দিচ্ছে, কাজ করছে না কেন? আচ্ছা এখানে দেখছে দেখেন কুকি সেটিং, কুকি ইউজেস, দুটো অপশন দিচ্ছে। তো এখানে এসে আমাদের পিক্সেল আইডি হলো এইটা, কে তৈরি করেছে হচ্ছে মোহাম্মদ শরীফুর জামান, ওনার হচ্ছে এটার মানে এটা হলো অ্যাড অ্যাকাউন্ট আইডি, এই আইডির হলো ওনার হচ্ছে এই যে এটা অ্যাড অ্যাকাউন্ট আইডি, আইডির হচ্ছে ওনার হচ্ছে আমার হচ্ছে শরীফুর জামান, ঠিক আছে? এবার আমি করব কুকি সেটিং। কুকিজ কথা মানে বুঝলেন তো, কুকিজ মানে হচ্ছে যে, কুকিজ মানে হচ্ছে যে যখন আমার ওয়েবসাইটের মধ্যে কুকিজ দেওয়া থাকবে তখন আমি বুঝতে পারবো যে যে আমার ওয়েবসাইটের মধ্যে আগে কোনো ব্যক্তি এসেছে কিনা,
ঠিক আছে, তো সেটা আমি বুঝতে পারবো কুকিজের দ্বারা। যখন একটা মানে আমার যখন ওয়েবসাইটের মধ্যে লগ ইন করি, আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করি, সেটা হলো কুকিজের কুকিজ মানে কুকিজের দ্বারা করা হয়। কুকিজ বুঝতে পারে যে আমার এখানে লগ ইন করা আছে, তার মানে আমাকে দ্বিতীয়বার আর লগ ইন অপশনে ফেলবে না, আমাকে তখন পরের বার ডাইরেক্ট আমার ওখানে নিয়ে যাবে। সেটা আমি এখানে সেটিং করবো। নিচে আছি, দেখেন এখানে এবারে আসার পর আমি আস্তে আস্তে নিচে আসব। নিচে আসার পর এখানে অপশন কতগুলো অপশন আছে আমি দেখে নিই। কুকিজ সেটিং আছে, কুকিজ ইউজার আছে, ঠিক আছে, কুকিজ ইউজার্স আমি এটা করব না। আমরা আবার যাবো হচ্ছে অ্যাডভান্স ম্যাচিং এ চলে আসবো। নিচে নিচে আছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, ইউজ ইনফরমেশন ইউর কাস্টমার প্রোভাইড টু ইউর বিজনেস। যদি এটাকে আমরা অন অন করে দিই, তাহলে আমরা ডাটা যেটা আছে সেটাকে আরো ভালো করে আমরা ট্র্যাক করতে পারবো। এটা অন হচ্ছে না কেন? এটা অন হচ্ছে না কেন? ম্যানেজ দ্য কাস্টমার ইনফরমেশন ইউ সেন্ট, এটা অন হচ্ছে না কেন? সমস্যা আছে, অন হচ্ছে না, ঠিক আছে দেখছি। তো এটা আসার পর আমি যা বলছি এই যে ইভেন্ট সেটআপে নিচে ইভেন্ট সেটআপের করার পর আগে আমাকে নিচে এসে আমাকে এই ইভেন্টটা অন করতে হবে। এটা অফ আছে, এটাকে অন করতে হবে। এই যে অন হয়ে গেল, এটা অন করার পর এইবার আমি যাব হচ্ছে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে ক্লিক করব। মানে এখন আমি কি করব, ইভেন্টটা তৈরি করছি। তাহলে কি করব, ফার্স্টে প্রথমে যাব হচ্ছে ডাটা সোর্সে। ডাটা সোর্স থেকে এসে নিচে নামবো। নিচে নামার পর আমরা যাব হচ্ছে কোথায়, ইভেন্ট সেটআপে। ইভেন্ট সেটআপে এসে ফার্স্টে আমরা ট্র্যাক ইভেন্ট অটোমেটিক্যালি উইদাউট কোড, দেখেন কি বলেছে, ট্র্যাক ইভেন্ট অটোমেটিক্যালি উইদাউট কোড, কোড ছাড়া অটোমেটিক্যালি ইভেন্টটাকে ট্র্যাক করুন বলে দিয়েছে। তো এটা করে করার আগে, এটা করার আগে আগে ফার্স্টে আমরা এটাকে অন করব। অন করে এবার আমরা ট্র্যাক করব, এবার আমরা ইভেন্ট তৈরি করব। তাহলে ওপেন ইভেন্ট, তারপর যাব ইভেন্ট তৈরি করার জন্য যাব কোথায়, ওপেন ইভেন্ট সেটআপ টুলে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে দেবে, বলবে যে কোন ওয়েবসাইটের ইভেন্ট আপনি ট্র্যাক করতে চান সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাতে। তাহলে আমি চলে যাব এই ওয়েবসাইটের ইভেন্ট আমি ট্র্যাক করতে চাই, তাহলে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে বসিয়ে দেবো। এখান থেকে এটা কপি করব, কপি করে এনে আমি এটা এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর এবারে আমি চলে যাব হচ্ছে ওপেন ওয়েবসাইট, এখানে ক্লিক করব। আমাকে আমার ওয়েবসাইটের মধ্যে গিয়ে ফেললো, এটা লোড হোক। ওকে, এবার আমি এখানে করব যে এবার এগুলোকে আমি একটু ঠিকঠাক করে নিই। দেখেন এখানে দিয়েছে মেজারেবল ভ্যালুয়েবল অ্যাকশন পিপল টেক অন ইউর ওয়েবসাইট উইথ আওয়ার ইন্টারেক্টিভ ইভেন্ট সেটআপ টুল, দেখেন এখানে বলেই দিয়েছে ডোন্ট শো এগেন। এখানে নেক্সট করলাম, তাহলে আমি নেক্সট করলাম, স্টার্টেড। এই যে এই দেখুন বাঁ দিকে দেখেন, দেখেন আমার চলে আসছে, দেখেছেন ফেসবুক ইভেন্ট সেটআপ টুল আমার চলে আসছে, ঠিক আছে। ইভেন্ট অন দিস পেজ, এখন ইভেন্ট অন করতে বলছে আমার ইভেন্টের মধ্যে। এখন সরি, এখানটা হচ্ছে ইভেন্ট অন দিস পেজ, আমার হচ্ছে যে এই পেজের মধ্যে যদি কোনো ইভেন্ট অন করা থাকে সেটা হলো আমার এখানে শো করবে। আর এখানে হলো অল ইভেন্ট, অল ইভেন্টের মধ্যে কি কি ইভেন্ট আছে সেটা আমাকে দেখাবে, কিন্তু আমার এখানের মধ্যে কোনো ইভেন্ট এখনো আমি তৈরি করিনি, আমি এখন তৈরি করব, ঠিক আছে। তৈরি করে আমি তারপর গিয়ে আমি দেখব, পরে আমি ট্র্যাক করব। আচ্ছা, তৈরি করতে গেলে আমি যাব হচ্ছে কোথায় ক্লিক করব, ট্র্যাক নিউ বাটন এখানে ক্লিক করব। মানে হচ্ছে যে এইখানে অপশনের মধ্যে কোন বাটন গুলোকে আমি ট্র্যাক করতে চাই, যেখানের মধ্যে ইউজাররা ক্লিক করবে সেটাকে আমি ট্র্যাক নিউ বাটনে ক্লিক করে আমি সেটআপ করব। ক্লিক করলাম, দেখেন যখন আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে, দেখেন পেজ, আমার পেজটা দেখেন কিরকম হয়ে গেল, দেখেছেন। দেখেন এখানে আসার পর দেখেন, দেখেন এখানে দেখেন এই প্রোডাক্টগুলো সব দেখেন ইয়ে করে দিয়েছে, প্রোডাক্টগুলো কি করে সব ড্রাগ করে দিয়েছে। ড্রাগ করার পর দেখেন প্রতিটা অপশন দেখে আমাকে মার্ক করে দিয়েছে যে কোন কোন জায়গাটার মধ্যে কোন জায়গাটা এখানে ক্লিক করতে হবে, সমস্ত কিছু আমাকে দেখেন মার্ক করে দিয়েছে। যখন ওপর থেকে যখন নিচে নামছি, দেখেন দেখেন যেসব জায়গার মধ্যে বাটন আছে, দেখেন সেসব জায়গার মধ্যে আমাকে মার্ক করে দিয়ে, যেখান থেকে ক্লিক করে অন্য কোনো একটা জায়গায় যাওয়া যায়
সেই জায়গাগুলো দেখেন টোটেটের জায়গা দেখেন মার্ক করে দিয়েছে। এবার আমাকে একটা একটা করে আমাকে সেট আপ করতে হবে, যে স্বপ্ন তো দেখেন মার্ক করে দিয়েছে, যেখানে আসলে যেমন ক্লিক করে কোনোটা জায়গায় যেতে পারবে। তারপর দেখেন অ্যাড উইডেট উইডেটে ক্লিক মানে মার্ক করে দিয়েছেন। তো টোটাল ওয়েবসাইটের মধ্যে যতগুলো মানে আমার আছে বাটন আছে, তো সমস্ত বাটনগুলো আমাকে মার্ক করে দেবে। এবার আমি একদম প্রথমে চলে যাই। আচ্ছা, আমি এবার চেক করতে চাই যে অল প্রোডাক্ট, এই অল প্রোডাক্টের মধ্যে কে কে যে যারা যারা ক্লিক করে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই। মানে আমি এখান থেকে একটা ইভেন্ট আমি এখানে সেট আপ করবো। অল প্রোডাক্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে এখানে নিয়ে আসলো। এখানে আসার পর কি বলছে, সেট আপ ইভেন্ট দিল, সেট আপ ইভেন্ট। সেট আপ ইভেন্টের মধ্যে আমাকে বলছে সিলেক্ট করতে বলছে, সিলেক্ট অ্যান্ড ইভেন্ট, মানে কোন ইভেন্ট আমি সিলেক্ট করতে চাই। মানে অল প্রোডাক্টের মধ্যে যারা যারা ক্লিক করবে সেইখানে এসে আমি কোন ইভেন্টটাকে আমি সিলেক্ট করতে চাই, এখানে আমি সিলেক্ট করবো। সিলেক্ট অ্যান্ড ইভেন্টে এসে আমি ডান দিকে এই অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার দেখেন অনেকগুলো অপশন দিলাম আমি। কি কি অপশন দিল, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, লিড, পারচেজ, অ্যাড পেমেন্ট ইনফো, এগুলো সব ইভেন্ট, অ্যাড টু উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, এগুলো সব হলো আমার হচ্ছে ফেসবুকের ভাষায় এগুলোকে ইভেন্ট বলা যায়, ইভেন্ট বলা হয়। এইবার আমাকে এইগুলোর মধ্যে আমাকে চুজ করব আমি কোন ইভেন্টটা, মানে কোন ইভেন্টটা আমার এটার জন্য খাটে, ঠিক আছে, সেটা আমি চুজ করব। তাহলে অল প্রোডাক্ট, তাহলে অল প্রোডাক্টে এসে মানুষ কি করবে, অল প্রোডাক্টে এসে মানুষ আমার প্রোডাক্টগুলো দেখবে, তাই তো? তাহলে অল প্রোডাক্টে এসে মানুষ আমার প্রোডাক্টগুলো দেখবে দেখবে তার জন্য আমি এখান থেকে কোন ইভেন্টটা চুজ করতে পারি। দেখেন এখানে ভিউ কন্টেন্ট আছে, সাবস্ক্রাইব, সাবমিট, এটাও করবো না, স্টার্ট ট্রায়াল করবো না, সার্চ করবো না, শিডিউল করবো না, ডোনেট করবো না, ফাইন লোকেশন, কাস্টমাইজ প্রোডাক্ট করবো না, কম্পিটিশন, অ্যাড টু উইশলিস্ট, অ্যাড পেমেন্ট ইনফো এটাও করবো না, পারচেস এটাও করবো না, লিড, এটা অ্যাড টু কার্ট এগুলো না। তা আমি ভিউ কন্টেন্টটা করে দিই একদম নিচে এসে, এই ভিউ কন্টেন্ট এটা করে দিই, যে আমার অল প্রোডাক্ট এসে এসে যারা যারা কন্টেন্ট ভিউ করবে তাদেরকে আমি যেন পুনরায় আবার ট্র্যাক করতে পারি অল প্রোডাক্টে এসে। তাহলে এখানে এসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর চুজ ভ্যালু অন পেজ, ডোন্ট ইনক্লুড ভ্যালু, যদি আমি ভ্যালু দিতে চাই তাহলে দিতে পারি, যদি আমি ভ্যালু না দিতে চাই দিতে চাই তাহলে আমি দেবো না, ডোন্ট ইনক্লুড ভ্যালু, ভ্যালু দিলাম না, ঠিক আছে, কারণ সে আমার আইনার দেখাচ্ছে আমি কনফার্ম করে দিলাম। দেখেন দেখেছেন এখানটা আমার একটা এজে ভিউ কন্টেন্টে দেখেন আমার একটা ইভেন্ট তৈরি হয়ে গেল, যে সবুজ চোখ উঠলো, এখানটা দেখেন আমার ভিউ কন্টেন্ট পেজের মধ্যে সবুজ চোখ উঠলো, ঠিক আছে, এখানটার মধ্যে আমার একটা ইভেন্ট তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমি আরেকখানা আবার ইভেন্ট তৈরি করব। আবার এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার দেখেন আমার পেজটা ড্র্যাগ হয়ে গেল। এবার আমি হচ্ছে যে অন্য একটা ইভেন্ট তৈরি করব, অন্য একটা জায়গায় যাই, তাহলে কোন জায়গাটা যাব আমি দেখি। এই যে ইয়েটা আছে, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার মধ্যে কারা কারা ক্লিক করেছে, কারা কারা প্রোডাক্টটা পছন্দ করছে, বা যারা যারা এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করছে তাদের আমি একটা ইভেন্ট তৈরি করবো। তার জন্য কি করবো, প্রথমে আমি প্রোডাক্টটা ক্লিক করবো, ক্লিক করলে আমাকে এবার আমাকে ইভেন্ট তৈরি করতে বলছে, যে এই প্রোডাক্টটার সম্বন্ধে ইভেন্ট তৈরি করুন একটা, যে আপনি কি ইভেন্ট তৈরি করতে চান প্রোডাক্টে। তাহলে আমি কি করবো, কি সিলেক্ট অ্যান্ড ইভেন্টের পাশে এখানে ক্লিক করবো। করার পর এবার আমি এটাকে আমি করলাম কি পারচেস, যে প্রোডাক্টটা কারা কারা কিনেছে সেজন্য আমি একটা ইভেন্ট তৈরি করবো, যে পারচেস এই প্রোডাক্টটা কারা কারা কিনছে, অথবা অ্যাড টু কার্ট এই প্রোডাক্টটা কারা কারা অ্যাড টু কার্টে নিয়ে গেছে, আমি এখানে অ্যাড টু কার্ট করে দিলাম, ঠিক আছে। অ্যাড টু কার্টের মধ্যে যদি ভ্যালু আমি দেবো না, ডোন্ট ইনক্লুড ভ্যালু দিলাম, আমার আইএনসি দেখাচ্ছে কত ইন আইএনআর, আর হচ্ছে আমি কনফার্ম করে দিই। আমার এই প্রোডাক্টটার মধ্যে দেখুন এই প্রোডাক্টটার মধ্যে আমার অ্যাড টু কার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটার মধ্যেও আমি অ্যাড টু কার্ট ইয়ে করবো, ইভেন্ট তৈরি করবো, এটার মধ্যে আমি অ্যাড টু কার্ট ইভেন্ট তৈরি করবো, কারণ এগুলো তো আমার প্রোডাক্ট। তো এটাও তোমার একটা প্রোডাক্ট। এবার হচ্ছে আমি দেখবো যে এই প্রোডাক্টটার মধ্যে কে কে ক্লিক করছে, তার জন্য আমি একটা অ্যাড টু কার্ট আমি ইভেন্ট এখানটা তৈরি করে দেবো। আর তিনটে প্রোডাক্ট আছে, এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি সিলেক্ট ইভেন্টে গেলাম, ইভেন্টে গিয়ে আমি এখানে অ্যাড টু কার্ট করে দিলাম, করে দিয়ে আমি এখানে আইএনআর থাকলো,
ভ্যালু দিলাম না কনফার্ম করে দিলাম এটা আমার একটু কাট দেখেন এটা এখন কাটে দেখেন যখনই করছি এখন তা সবুজ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ব্যাস এটা করে দিলাম তাহলে এটা হলো এই প্রোডাক্টটা স্যার এরকম ভাবে কি সব প্রোডাক্টটাই করতে হবে যদি আমি সব প্রোডাক্ট সিলেক্ট করারই করে রাখি হ্যাঁ হ্যাঁ সব প্রোডাক্টটাই করতে হবে যেখানে মধ্যে আমরা তো অপশন দেখতে পাচ্ছি না যে এটাকে যে সবটা একসাথে নিয়ে আমি এক জায়গায় করব বুঝতে পেরেছেন একটুখানি চেঞ্জ করে দিই মানে এটার মধ্যে যা যেটা একটু কাটতো যা যেটা আমার এটার মধ্যে ইনিশিয়াল চেক আউট করেছে এটা আমার তাদেরকে আমি সিলেক্ট করে দিই যে এই প্রোডাক্টের মধ্যে আমার যা যারা ইনিশিয়াল চেক আউট করেছে তাদেরকে আমি ট্যাগ করতে চাই কনফার্ম করে দিলাম হ্যাঁ বলুন ইনিশিয়াল চেক আউট মানে ক্লিক করা মানে প্রোডাক্ট ক্লিক করা না না ইনিশিয়াল চেক আউট মানে হচ্ছে আমার এখানে গিয়ে চেক আউট করে হ্যাঁ ক্লিক করে আমার প্রোডাক্টের মধ্যে গেছে গিয়ে দেখে শুনে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন মানে আমি হ্যালো স্যার হ্যাঁ বলুন আমি ইনিশিয়াল চেক আউট মানে সবগুলাই আমি একসাথে দিতে পারবো না মানে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ এটা সেটাই আপনার প্রশ্নটা আমি ভাবছি যে সবগুলোকে এখানে একসাথে দেওয়া সব কোথায় একসাথে দেওয়া যাচ্ছে না তাহলে এখানটা দাঁড়িয়ে আমি একটা একটা করে দিয়ে দিই একটা একটা করে দিয়ে দিলে কি হবে ম্যানুয়ালি সবগুলো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি এটা হ্যাঁ ম্যানুয়ালি এখানে সবগুলো দিতে হবে কারণ এটা তো ম্যানুয়ালি সেটআপ কোড বাদে তো এখানটা হচ্ছে কি এখানটা যদি আমি সবগুলো যদি একটু আলাদা আলাদা ভাবে দিই তাহলে বুঝতে পারবো যে কোনটার মধ্যে কোনটা আসছে স্যার এই প্রোডাক্ট ক্লিক ওটা করা যাবে না হ্যাঁ প্রোডাক্ট ক্লিকের মধ্যে যে ভিউ কন্টেন্ট প্রোডাক্ট ক্লিকে আমি ভিউ কন্টেন্ট দিলাম এখানে বা অল প্রোডাক্টের মধ্যে এসে মানুষ এখানে প্রোডাক্ট গুলো দেখবে আর অ্যাড টু কার্ট বলতে গেলে এই প্রোডাক্টের মধ্যে যখন ক্লিক করে যখন কেউ ঢুকবে এই প্রোডাক্টের মধ্যে যখন কেউ ক্লিক করে ঢুকবে ঢোকার পর যখন অ্যাড টু কার্ট করবে তখন সেটাকে সঙ্গে সঙ্গে ট্র্যাক করে নেবে ওটা বুঝতে পারলেন মানে এর পরবর্তী পেজে গিয়ে আবার অ্যাড করে নিতে হবে তাই তো স্যার হ্যাঁ পরবর্তী পেজে যাই করুক না কেন তাই ট্র্যাক করবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন অ্যাড টু কার্ট যখনই করবে তখন ও ট্র্যাক করবে মানে অ্যাড টু কার্টের মধ্যে যখন যাবে তখন অ্যাড টু কার্টে যাবে তখন আপনার ভেবে নিতে হবে যে যে ব্যক্তি অ্যাড টু কার্ট করছে নিশ্চয়ই সে ব্যক্তি কিনতে যায় প্রোডাক্ট না সে অ্যাড টু কার্ট কেন করবে হ্যাঁ অবশ্যই তো এটার মধ্যে আমরা দিয়েছি কি দিয়েছি আমি ইনিশিয়াল চেক আউট যে ইনিশিয়াল চেক আউট দিয়েছি কোন এই প্রোডাক্টে না স্যার আমি আরেকটা জিনিস বুঝলাম না স্যার হ্যাঁ বলুন যখন ইনিশিয়াল চেক আউট দিলাম আমার এই প্রোডাক্টে ক্লিক করলো স্যার বুঝছেন হ্যাঁ ক্লিক করার পর দ্বিতীয় পেজে আমি মানে এটার ফুল পেজ দেখাইলাম তারপরে দেখানোর পর যদি অ্যাড টু কার্ট করে তখন কি ওই অ্যাড টু কার্ট ওই ইনিশিয়াল ক্লিক কাজ করবে মানে অ্যাড টু কার্ট হিসেবে না 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 ওটা কাজ করবে না ইনিশিয়াল ক্লিকটা যেটা ওটা শুধুমাত্র ওটাতেই কাজ করবে আর অ্যাড টু কার্ট যেটা অ্যাড টু কার্টে অ্যাড টু কার্ট কাজ করবে দুটো তো মিনিং আলাদা না ওটা বুঝতে পারলেন দুটো তো আলাদা 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 সব মানে ইয়ে জিনিস অ্যাড টু কার্ট বলতে গেলে যারা আপনার হচ্ছে কার্টে গিয়ে রেখে দিয়েছে মানে ঝুড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছে কিন্তু কেনে নেই ওটা বুঝতে পারলেন অ্যাড টু কার্ট মনে হচ্ছে যে কার্টে নিয়ে গিয়ে রেখে দিয়েছে ঝুড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়ে যেমন হচ্ছে যে যখন আপনি যখন শপিং মল যখন মানুষ যখন ই করতে যায় জিনিসপত্র যখন কিনতে যায় তখন কি করে তাদেরকে একটা ঝুড়ি দেয় না ওই যে ঠেলা গাড়ি দেয় না হ্যালো আমি কি তখন দেখবো ঠেলা গাড়ি দেয় কি করে যে আপনি কি বলে যে আপনি ঠেলা গাড়িটা নিয়ে যান আপনার যা যা প্রোডাক্ট লাগবে সবকিছু নিয়ে আপনার ঠেলা গাড়ির মধ্যে ভর্তি করে নেন দেখা গেলো কোনো মানুষ দেখা গেলো ঠেলা গাড়ির মধ্যে ভর্তি করার পর দেখলো কিনলো না আবার ওখানে মানে রেখে দিয়ে ঠেলা গাড়ি শুধু রেখে দিয়ে চলে আসলো মানে সারা শপিং মল ঘুরে ওই ঠেলা গাড়ি ভর্তি করলো প্রোডাক্টে ভর্তি করার পর ওটা শপিং মলের মধ্যে থুয়ে দিয়ে চলে আসলো আর বাইরে মানে কিনে আর বাইরে বেরোলো না ওটা বুঝে গেলো স্যার সবাই এই প্রোডাক্টে ক্লিক করলে তো সবাই আর আপনার একটু কাট করবে না না একটু কাট করবে হ্যাঁ সবাই একটু কাট করবে না রাইট এখন আমরা কি এখানে ডিফারেন্ট ওয়ে তো করতে পারি না যে যারা এই শুধু প্রোডাক্ট দেখার জন্য ভিউ করছে হ্যাঁ ডিপেন্ড ওতে করতে পারি সেটা হলো ভিউ কন্টেন্ট ডিপেন্ড ওটা করতে পারি ভিউ কন্টেন্ট হ্যাঁ অ্যাড টু কার্ট তো সে ভিতরে যা করবে যখন তার পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ রাইট 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 হ্যাঁ ভিউ কন্টেন্ট আমি দেখাচ্ছি ওটা ভিউ কন্টেন্ট যদি ভিউ কন্টেন্ট মানে এই প্রোডাক্টটা এসে দেখেছে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি হ্যাঁ সেটা করে যাবে
কিন্তু আমি বলতে পারবো যে এই প্রোডাক্টটা সে দেখেছে, ঠিক আছে, এরকম ইনিশিয়াল চেক আপ করে দিই। ওকে, সেটা করে যাবে। তাহলে আমি এখান থেকে আমি একটা নিচে আসি, নিচে মানে আমাদের আরো প্রোডাক্ট গুলো আছে সেখানে আসি, দেখি ভিউ কন্টেন্ট। আচ্ছা এখানে দেখেন, সব কটা দেখেন, দেখেন এখানে সিস্টেমটা দেখেন, প্রোডাক্ট গুলো আমার সেম বলে এখানটা দেখুন উপরে প্রোডাক্ট আর নিচে প্রোডাক্ট সব এক, মানে এক সঙ্গে সঙ্গে সব এক করে অ্যাড করে নিয়েছে। এবার আমার হচ্ছে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে আমি করি ভিউ কন্টেন্ট, এই যে এই প্রোডাক্টের মধ্যে আমি ভিউ কন্টেন্ট করবো। ট্র্যাক নিউ বাটন, এখানের মধ্যে আমি করব কোথায় এই প্রোডাক্টটাকে, এখানে আমি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে অপশন উঠে আসলো, উঠে আসার পর আমি এটাকে এখান থেকে ভিউ কন্টেন্ট করে দিই, ভিউ কন্টেন্ট করে দিই, ডোন্ট টুট ভ্যালু কনফার্ম করে দিই। আচ্ছা দেখেন এটা ভিউ কন্টেন্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে স্যার হোম পেজের জন্য আলাদা ভিউ কন্টেন্ট করতে পারবো, আর হচ্ছে প্রোডাক্ট ভিউ এর জন্য আলাদা করে করতে হবে না? আলাদা করে করতে হবে, রাইট। তাহলে ভিউ কন্টেন্ট যখন আমি করলাম তখন দেখেন এই প্রোডাক্টের মধ্যে যারা দেখবে শুধুমাত্র তাদেরকে আমি ট্যাগ করতে হবে, শুধুমাত্র এই প্রোডাক্টটা, ওটা বুঝে গেল? শুধুমাত্র এই প্রোডাক্টটা যারা দেখবে তাদেরকে আপনি ট্যাগ করতে পারবেন যে এই প্রোডাক্টটা কারা কারা দেখেছে। জি, তা ভিউ কন্টেন্টের মধ্যে আমার কটা অপশন আছে? ভিউটার মধ্যে দুটো করেছি, কি করেছি, একটা হলো অল প্রোডাক্ট আমরা ভিউ কন্টেন্ট করেছি, আর হলো এই প্রোডাক্টে ফেস্ট অরেঞ্জ জুস এটা প্রোডাক্টের মধ্যে আমরা ভিউ কন্টেন্ট করেছি, আর বাকি যতগুলো প্রোডাক্ট আছে মধ্যে আমরা কি করেছি, এই প্রোডাক্টগুলোর মধ্যে ইভেন্টটা আসুক, ফায়ার হোক, এই যে এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা কি করেছি, এগুলোর মধ্যে সব আমরা ইনিশিয়াল চেক আউট করেছি, আর বাকি এগুলোর মধ্যে আমরা অ্যাড টু কার্ট করেছি স্যার, এই দুটোর মধ্যে আমরা অ্যাড টু কার্ট করেছি। হ্যাঁ বলুন, ইনিশিয়াল চেক আউট বলতে আপনার এই যে প্রোডাক্ট কিনা কিনা চেক আউট বা চেক করে বেরিয়ে চলে সব কিছু দিতে হয়, আপনার নাম অ্যাড্রেস? না না না, ওগুলো ওগুলো দেবে না। ইনিশিয়াল চেক আউট মানে হচ্ছে চেক করে বেরিয়ে চলে আসছে, বুঝতে পারলে? এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করেছে, ক্লিক করে চেক করে ওই প্রোডাক্টটা আবার ফিরে চলে আসছে, একটা ক্লিকের মতো স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিকের মানে আমি কি বললাম, ওই যে অ্যাড টু কার্ট মানে, অ্যাড টু কার্ট মানে হচ্ছে ওই যে ঠেলা গাড়ির মধ্যে রেখে মালপত্র রেখে দিয়ে শপিং মল থেকে বেরিয়ে চলে আসে অ্যাড টু কার্ট করে। আর ইনিশিয়াল চেক আউট মানে কি, চেক করা মানে এটাকে চেক করে প্রোডাক্টটাকে চেক করে বেরিয়ে চলে আসছে, প্রোডাক্টটা কিন্তু সে কিনেনি, মানে মানে অ্যাড টু কার্টও করেনি, কিছু করেনি, শুধুমাত্র প্রোডাক্টটাকে চেক করে, চেক করে বেরিয়ে চলে আসছে, সিম্পল, বুঝে গেল এবার? জি স্যার। আচ্ছা তাহলে এবার থেকে এভাবে যদি করেন তো ইভেন্ট তৈরি করতে পারবেন? ইনশাআল্লাহ। ক্লায়েন্ট যদি পারবো স্যার করতে দেয়, করতে দিলেই পারবো স্যার, সমস্যা নেই, টেস্ট নিতে চান, টেস্ট নেন সবাই, সমস্যা নেই, অবশ্যই এটা একদম ইজি, একদম এর কোনো সমস্যা না। ওকে, এবার আমি এটাকে সব সেট আপ হয়ে গেল, এবার ফিনিশ সেট আপ করে দিই, মোটামুটি সেট আপ করে দেখলাম আমরা কিভাবে ইভেন্ট তৈরি করতে হয়। এবার আমি এবার এখান থেকে সমস্ত কিছু একটা সেম জিনিস, শুধু এখানে আসবে, এখানে এসে আমি যদি মনে করি যে এই এখানে এখানে যে মানে এখানে করতে গেলে সেম জিনিস একবারে ইজি, এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার এখানে দেখেন ড্রাগ হয়ে গেল, এবার এখানের মধ্যে কোনটা কোনটা কি দরকার হবে সেটা শুধু ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে বসিয়ে দেবেন, ইজি একদম। আমি ধর কন্ট্যাক্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে যা যা আছে এখান থেকে কনফার্ম করতে পারে, ক্যান্সেল আমি ক্যান্সেল করে দিলাম, যা যা লাগবে এখান থেকে করে নেবেন, একদম ইজি। তাহলে এই যে আমি মোটামুটি এই কটা আমি ইভেন্ট আমি নিলাম, নেওয়ার পর আমি এবার এটাকে ফিনিশ সেট আপ করে দিই, ইভেন্টগুলো তৈরি হয়ে গেল। এই যে কতগুলো করলাম, একটা দুটো তিনটে চারটে নেশাল চেক আউট এতগুলো করলাম, আর একটা ভিউ কন্টেন্ট দুটো করেছে, চারটে করেছি, চারটে করে চারটে কর, দুটো করে দুটো করে চারটে কর, দুটো করেছি নেশাল চেক আউট করে আমি এটাকে ফিনিশ করে দিলাম। দিস ইভেন্ট সেট আপ টুল হেল্পফুল, ইয়েস অর নো করতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এবার এখানে এসে একটা রিফ্রেশ দিই, সমস্ত ইভেন্ট গুলো আমার এখানে চলে আসবে। এবার এখানে সেটিং আছে, আমি ওভারভিউ চলে যাই।
এই দেখেন সব ইভেন্ট আমার এখানে চলে আসছে, ঠিক আছে সব এখানে চলে আসছে, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেক আউট, অ্যাড টু কার্ট। মানে এখানটায় দেখেন মজার জিনিস দেখেন, আমি ভিউ কন্টেন্ট কখন করেছি বলেন তো? হ্যালো, প্রশ্ন করে যায় একটা একটু উত্তর দিন ইব্রাহিম অথবা ইয়ে। জি ভিউ কন্টেন্ট আছে অল দুটো প্রোডাক্ট, অল প্রোডাক্টে করেছে আর একটা একটা প্রোডাক্টের মধ্যে করেছে মনে আছে, সেটা হচ্ছে আপনার ওই জুস দুটোর মধ্যে করেছে। দেখেন দুটোকে একসাথে কিন্তু নিয়েছে, কিন্তু আলাদা আমি আলাদা করেছি কিন্তু আলাদা আলাদা ভাবে, কিন্তু নিয়েছি কিন্তু দেখেন একসাথে। জি নিয়েছে তো, ইনিশিয়াল টেক আউট আমি দুটো দুটো প্রোডাক্টে করেছি, করেছি তো হ্যাঁ, ওদিকে দুটো কিন্তু একসাথে নিয়েছে। আপনি বললেন না যে দুটোকে একসাথে নিয়ে যাবে কিনা, প্রশ্নটা করেছিলেন মনে আছে? ওরা ফেসবুক কিন্তু, ফেসবুক কিন্তু ওটাকে আমি আলাদা আলাদা সেট আপটা আলাদা আলাদা ভাবে করতে পারি ওখানে, কিন্তু ফেসবুক কিন্তু ওটাকে আলাদা আলাদা ভাবে নেবে না, ওটা বুঝতে বললেন? ফেসবুক কিন্তু ওটাকে একটা একটা হিসাবে নিয়ে নেবে, যে অ্যাড টু কার্টের মধ্যে দুটোর মধ্যে এই যে এই দুটোর মধ্যে হয়ে গেল এই দুটোর মধ্যে একটা দুটো এই দুটোর মধ্যে যেখানে সে অ্যাড টু কার্ট করুক না কেন সেটাই হলো ফেসবুক ফায়ার করবে, পিক্সেল ফায়ার করবে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি এখানে এসে যখন রিটার্গেট করবো তখন আমি এইটা আমি দেখবো রেজাল্ট একই পাচ্ছি, তাই তো একই পাবো। হ্যাঁ রাইট, আমি দেখবো যে এখানে দেখা গেলো এটার মধ্যে কেউ দশ বার করেছে এই প্রোডাক্টের মধ্যে, এটা প্রোডাক্টের মধ্যে কেউ পাঁচ বার করেছে, ঠিক আছে তাহলে আমার হবে কত, 15 বার হবে। তাহলে আমি এখানে যে দেখলাম যে আমার 15 বার আছে, আমি এখানে একবার ক্লিক করি দেখেন, মানে কাট অপশনটা নেই, নেট ছিল অনেক। ওকে কাট অপশন এমপ্টি করা আছে, অপশনটা নেই। ওকে তারপর ড্যামি ভাবে বুঝিয়ে দিই, মানে কার্ড থাকলে একটু মানে লাইভ দেখতে পাতেন যে আমি অ্যাড টু কার্ড করছি। আচ্ছা এটা বাদ দিই, আমি এটাই করি, এটা তো আমি ফেসবুক করে ছিলাম এটার করতে স্যার। হ্যাঁ ওইখানে আপনার আলাদা আলাদা কোন প্রোডাক্টে কত ভিউ আছে এটা দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আলাদা আলাদা বলতে গেলে এখানে এসে ফেসবুক মানে হিসাবটাকে একবারই রাখবে, বুঝতে পারলে? মানে আলাদা আলাদা বলতে গেলে যে অতটা আপনি স্পেসিফিক ভাবে দেখতে পাবেন না, যে এবার মানে ধরুন এই প্রোডাক্টের মধ্যে কেউ 10 বার অ্যাড টু কার্ট করলো, এই প্রোডাক্টের মধ্যে কেউ 10 বার অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে কতবার হলো? 20 বার হলো, তাই তো? 20 বারের মধ্যে দেখেন ফেসবুক যখন এখানে আসছি, ফেসবুক কিন্তু আমাকে এখানে এসে আমাকে 20 বার দেখাবে এখানে, বুঝতে পেরেছি? নিচের ওইটা ক্লিক করে দেখেন তো এখানে আসছে নাকি দুটো আলাদা করে দেখাবে। এখন এখন তো কেউ অ্যাকশন নেয়নি ভাই, এখনো তো আমার এই মধ্যে যে নেভার রিসেন্ট ইভেন্ট, কোনো ইভেন্টে কেউ অ্যাকশনই নেয়নি। আপনি কোন স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে রিটার্গেট করতে পারছেন, হ্যাঁ সেই জায়গাটা তখন একটা উপায় থাকে কি যে সিঙ্গেল ই-কমার্স সাইট বলে একটা সাইট থাকে, সিঙ্গেল প্রোডাক্ট ই-কমার্স সাইট, ওটা ইয়ে ফাইবারে দেখবেন একটা ইয়ে আছে সার্ভিস বিক্রি হয়, সিঙ্গেল প্রোডাক্ট ই-কমার্স সাইটের মধ্যে মানে তৈরি করে একটা সার্ভিস ফাইবারে দেখবেন বিক্রি হয় প্রচুর মানে ডিমান্ড দেখবেন কালকে, তো ওই প্রোডাক্টের মধ্যে কি একটাই প্রোডাক্ট থাকে, বুঝতে পারলেন? যদি একটা চায় থাকে যে একটাই একটাই প্রোডাক্ট থাকে, সমস্ত মানে ওয়েবসাইটের মধ্যে একখানে প্রোডাক্ট থাকে, তো ওই প্রোডাক্টটা মানে বিক্রি করার জন্য তখন আপনি ওখান থেকে আপনি সিঙ্গেলটাকে চুজ করতে পারেন, কারণ এখানে তো অনেক প্রোডাক্ট যখন থাকবে আপনার তখন আপনি টোটালটাকে ধরেই ফেসবুক আপনাকে শো করবে, এটা বুঝতে পারলেন? ওই অপশনটা থাকলে ভালো হতো স্পেসিফিক, হ্যাঁ ওই অপশনটা থাকলে ভালো হতো। দেখি আমি ওই অপশনটা আরেকটা ভাবে, আমি যখন কোড দিয়ে করব কোডের মধ্যে দেখি আমি ওয়েবসাইটটা আমি পেয়ে যাব ওই অপশনটা, বুঝতে পারলেন? ওকে স্যার, যখন আমরা কোড দিয়ে করব, আমরা ম্যানুয়াল করছি, কোড দিয়ে বলতে দেখি আমার ওয়েবসাইটটা তাহলে কি হবে, মানে সিঙ্গেল প্রোডাক্টটা বুঝতে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন প্রোডাক্টটা মার্কেটে বেশি চলবে, তাই তো? জি জি বুঝতে পেরেছি। তাহলে আমরা টার্গেটিং করে
স্পেসিফিক প্রোডাক্টের উপরে রিটার্গেটিং করতে পারবো যে তার এইটা সোর্স করছে সে এটা সোর্স করছে রাইট রাইট একদম ঠিক আমরা তখন স্পেসিফিক প্রোডাক্টের উপর আমরা রিটার্গেট করতে পারবো রাইট তাহলে এইবারে আমরা কি করলাম এটা বলতে কি করলাম আমরা ভিউ কন্টেন্ট করলাম তাহলে ভিউ কন্টেন্টের মধ্যে এটার মধ্যে আসলাম এখন উপর থেকে নিচ অব্দি আমরা দেখলাম দেখার পর আমরা এটাকে দেখলাম ভিউ কন্টেন্ট কন্টেন্ট কি কি আছে পেজের মধ্যে শুধু এটুকু আমরা দেখলাম এবার দেখেন এখানে আমি একটা রিফ্রেশ করি যে ভিউ কন্টেন্ট দেয়া আছে দেখুন তো ফায়ার হয়ে গেল ভিজুয়াল ফায়ার করে কিনা দেখি এখন ফায়ার করে ভিউ কন্টেন্ট এখন ফায়ার করে স্যার আমি এক জিমেইল থেকে যদি দুই তিনবার করে এরকম দেখি তাহলে কি দুই তিনবারই শো করবে হ্যাঁ যতবার ঢুকবে তত বড় ফায়ার হবে যত বড় আপনি এখানে ঢুকবেন ততবারই ফায়ার করবে স্যার আপনার তো ড্যাশবোর্ড এখানে অন আছে ঠিক আছে ওয়ার্ডপ্রেসের এই জন্য সম্ভবত কাজ করতেছে না 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 মানে আপনি সাইট ড্যাশবোর্ডে মানে সাইটে মানে ঢুকেছে না ড্যাশবোর্ডে আপনি সাইটে ঢুকে গেছে না 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 সাইডি ঢুকছেন কিন্তু ড্যাশবোর্ড উপরে শো করতেছে এই জন্য কি কাউন্ট করতেছে না নাকি কুড়িবার ছিল তিনবার হয়ে গেল তাই না ইয়ে তো ফায়ার করছে এখান থেকে তো ঢুকলে ফায়ার করবে অল প্রোডাক্ট আমরা করি দেখো ভিউ কন্টেন্ট এখানে তো পিজল ফায়ার করবে এখানে পিজল তো অপশন দেখতে পাচ্ছি স্যার পিজল তো ইউজার দেখতে পাবে না না হ্যাঁ পিজল ইউজার দেখতে হবে তাকে যদি টুল থাকে তাকে টুল থাকে
জি স্যার আমরা দেখতেছি হ্যাঁ দেখুন তো ওখানে ঢুকুন দেখে দেখে ফায়ার হয়ে গেছে আচ্ছা এটা বোঝা গেল এটা আজকে দেখি কল আম হ্যালো আচ্ছা অন্য অন্য সবাইকে প্রশ্ন করছি বোঝা গেল এটা হ্যালো আর কি কেউ নেই নাকি আপনারা দুজনে আছেন নাকি আর কোথায় গেল সব হ্যাঁ স্যার বোঝা গেছে আর কতজন আছে পাঁচ জনের মধ্যে শুধু দুজন কথা বলছে আর বাকিটা আমি একদম সহজ করে দিয়েছি এটাকে ওয়েবসাইট না হলে হবে অসুবিধা নেই না হলেও হবে শুধু ভিডিওটা শুধু আপনাকে রাখবেন আমি একদম ইজি এটা বুঝতে পেরেছেন কিন্তু যখন কোডিং দিয়ে করাবো ওটা একটু কঠিন আচ্ছা আজকের ভিডিওটা হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিওটা ক্লাস কি শেষ হ্যাঁ ক্লাস আজকে এটুকু রাখবো না একটু বাড়াবো হ্যালো বেশি সময় তো হয় না স্যার বেশি সময় হয় তাই তো ড্যাশবোর্ড ঢুকতে হবে আচ্ছা যখন আমি এখানে আসছি দেখেন পিক্সেল কনভার্জন আপনাকে দেখেন নিচে একটা অপশন দিয়ে দেখেন শোজ অল ওয়েব ইভেন্ট রিসিভড থ্রু দা ফেসবুক পিক্সেল এন্ড কনভার্জন এপিআই এক্সেপ্ট দোজ ফ্রম পিপল হু হ্যাভ opted out of tracking on iOS 14.5 or later device মানে এই যে পেজ ভিউ যে ভিউ কন্টেন্ট ইনস্টলে আমি যে এই যে ইভেন্ট গুলো আমি সেটআপ করলাম এই ইভেন্ট গুলো সেই সব ডিভাইসের মধ্যেই দেখা যাবে সেই সব ডিভাইস কে ট্র্যাক করতে পারবে এখন বর্তমানে ফেসবুক যারা iOS 14.5 এর বাইরে মানে iOS 14.5 ইয়েতে সফটওয়্যার মানে যেই এর মধ্যে আছে মানে iOS থাকে কোথায় হলো অ্যাপেলের সাইট ঠিক আছে অ্যাপেলের ইয়ে ডিভাইস মানে আইফোন তো আইফোন অপারেটিং সিস্টেমের 14.5 অপারেটিং সিস্টেমের আগের ভার্সনগুলো আর হচ্ছে পিছনের মানে সামনে পিছনের ভার্সনগুলো এইটা ট্র্যাক করতে পারবে কিন্তু iOS 14.5 এর 14.5 হচ্ছে ট্র্যাক করতে পারবে না ফেসবুক এখানে বলে দিচ্ছে আর iOS 14.5 ছাড়া মানে অ্যাপেলের সাইট মানে ডিভাইসগুলো ছাড়া আদার্স যে ডিভাইসগুলো আছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো সেই ডিভাইসের মধ্যে ট্র্যাক করা সম্ভব কিন্তু iOS 14.5 কে ট্র্যাক করা সম্ভব নয় বর্তমানে কেন ওটা খুব সিক্রেট ফোন তাই না স্যার হ্যাঁ সিক্রেট ফোন না তাহলে ওটা কি প্রাইভেসি অ্যাপেল করছে কি অ্যাপেল বিষয়টা বলি একটু ইয়ে করি আচ্ছা কারণ গুগল আর ফেসবুকের মধ্যে খুব গন্ডগোল মানে দুজনে হলো মানে কি সাপেনে হলো মানে ইয়ে কেউ কাউকে পছন্দ করে না দুজনে হলো জায়ান্ট টেক জায়ান্ট ফেসবুক হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার জন্য বিখ্যাত গুগল হচ্ছে তার সার্চ ইঞ্জিনের জন্য বিখ্যাত কিন্তু আর ওইদিকে হচ্ছে কি অ্যাপেল আছে ফেসবুক মূলত কাজ কিভাবে করে ফেসবুক মূলত কাজ করে কি মানুষের ডাটা নিয়ে আমাদের ডাটা নিয়ে মানে আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো অ্যাকাউন্ট করি তখন করে কি যে আমাদের আমাদের মাইক অ্যাক্সেস ফোনের যে মাইক আছে যেটা আমরা কথা বলি যে কথা বলে মানে অপর প্রান্তে একজন শুনে সেই মাইকের অ্যাক্সেসটা নিয়ে নেয় নিয়ে নিলে কি হবে যখনই আমরা আমাদের মতো সিক্রেটভাবে আলোচনা করি কোনো একটা মিটিং আলোচনা করছি তখন আমাদের পাশে তো ফোনটা থাকে ফোনটা আমরা পাশে রেখে দিই তখন সে আলোচনার মধ্যে দেখা গেলো কোনো একটা কিওয়ার্ড সে পেয়ে গেল দেখা গেলো আমি কোনো একটা জায়গায় বললাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আলোচনা আমাদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে চলছে
তখন এই যে ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড, তখন আমাদের ফেসবুক যখন আমাদের ফোনের অ্যাক্সেসটা নিয়ে নেয়, ফোনটাকে ফোনের মাইকের অ্যাক্সেসটা নিয়ে নেয়, তখন এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটাকে তখন কেউ ক্যাচ করে নেয় সঙ্গে সঙ্গে। ফেসবুক কিন্তু শুনতে পাচ্ছে আমার কথা, বুঝতে পারলে? ফেসবুক হচ্ছে কি, ওই ডিজিটাল মার্কেটিং আমার কিওয়ার্ডটাকেও ক্যাচ করে নেয়। তখন ভাবে যে, ফেসবুক ভাবে যে, আমি যে ব্যক্তিটা, আমি ডিজিটাল মার্কেটিংকে নিশ্চয়ই পছন্দ করি, ডিজিটাল মার্কেটিং বিষয় ইয়েটাকে, সাবজেক্টটাকে। তখন ফেসবুক করে কি, ফেসবুক ভেবে নেয় যে এই ব্যক্তিটার বিহেভিয়ার, মানে আমার বিহেভিয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর, যে আমি একজন মানুষ যে ডিজিটাল মার্কেটিং পছন্দ করি। তখন করে কি, ফেসবুক যখন কোনো ব্যক্তি যে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড এর উপর টার্গেট করে ক্যাম্পেইন সেট আপ করবে, তখন হচ্ছে সেই ক্যাম্পেইনটা আমি দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ ওই যে ফেসবুক আমার কথাটা শুনে নিয়েছে, আমার কিওয়ার্ডটা শুনে নিয়েছে, শুনে নিয়েছে বলে সে ভেবে নিয়েছে যে আমি হলো ডিজিটাল মার্কেটিং এর, মার্কেটিং কে নিশ্চয়ই পছন্দ করি, শুনে নিয়েছে। তো এইটা হলো ফেসবুকের কাজ, মানে ফেসবুক অনেকটা হ্যাকিং সিস্টেমে কাজ করে। ফেসবুকের মানে ইয়েটা, মানে সোশ্যাল সাইটটা চলে একটা একটুখানি হ্যাকিং সিস্টেমে। সেইটা হচ্ছে, সেইটা হলো ইয়ে দেখে, মানে মানে ওই নামটা কেন, অ্যাপেল দেখে। অ্যাপেলের সিস্টেমটা কি দেখো, অ্যাপেলের সিস্টেমটা হচ্ছে, অ্যাপেলে হচ্ছে টোটাল ডিভাইস দেয় আপনাকে, হলো ফোন দেবে, ল্যাপটপ ডিভাইস দেবে, প্লাস সে সফটওয়্যার দেবে। আমরা কি করি কি, আমরা যখন কোনো ডিভাইস কিনি, সে তখন কি আমাদের অপারেটিং সিস্টেম কি থাকে, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, ঠিক আছে, এটা এগুলো থাকে। কিন্তু অ্যাপেলের কি থাকে, অ্যাপেলের বলে যে আমার কাছ থেকে যদি ডিভাইস নাও তুমি, তাহলে আমার কাছ থেকে অপারেটিং সিস্টেম আর অন্য কোথাও থেকে নিতে হবে না, মানে আমার সব আমার কাছে আছে, আমার কাছে সিকিউরিটি আছে, আমার কাছে অপারেটিং সিস্টেম আছে, আমার কাছে ভাইরাস আছে, সব কিছু আমার কাছে আছে। যেটা অ্যাপেল করে কি, অ্যাপেল অন্য কোথাও তার ইউজারদের যেতে দেয় না, সে তার সবসময় নিজের কাছে রেখে দেয়। তো অ্যাপেল দেখছে যে ফেসবুক করছে কি, তার ডিভাইস থেকে, মানে অ্যাপেলের ডিভাইস যেসব মানুষ ব্যবহার করছে, অ্যাপেল ইউজার মানে ডিভাইস ইউজাররা, ফেসবুক তাদের কাছ থেকে ডাটা নিচ্ছে। কিরকম ভাবে ডাটা নিচ্ছে, যে এই যেরকম ভাবে আমাদের থেকে ডাটা নিচ্ছে, আমি যখন আলোচনা করে কিওয়ার্ডগুলো নিচ্ছে, ডাটা নিচ্ছে, তা ফেসবুক ওই অ্যাপেলের ডিভাইস থেকে ডাটা নিচ্ছে। তখন অ্যাপেল দেখছে যে যে আমার সিকিউরিটি, আমার যারা ইউজার আছে তারা হলো স্পেশাল আমার কাছে, কারণ অ্যাপেল মানে আগরেই স্পেশাল। আর দেখেন একটা একটা দেখেন ডিভাইসের দাম কত দাম, একটা আইফোনের দাম দেখেন 1.5-2 লাখ টাকা, একটা অ্যাপেলের ল্যাপটপ, একটা ম্যাকবুক প্রো কিনতে গেলে পরে 1 লাখ টাকার ওপরে একবার দাম। কেন দাম, নিশ্চয়ই অ্যাপেল ততটাই ফ্যাসিলিটি দেয়, ততটাই মানে তার ইয়েটা ইয়ে মানে ইয়ে দেয়, ওই যে সিকিউরিটি দেয় মানুষকে, ততটাই মানে সার্ভিস দেয়, যার জন্য ওর ডিভাইসের এত দাম। তো অ্যাপেল তখন চিন্তা করেছে কি, যে আমি এই যে সিকিউরিটি আনবো, যাতে কোনো মানে ইয়ে মানে ইয়ে সোশ্যাল মিডিয়া সাইট আমার ইয়েকে ইউজার দেখে আর ট্র্যাক করতে না পারে। তখন অ্যাপেল করেছে কি, তার ভার্সন চেঞ্জ করে, মানে আপডেট নিয়ে আসছে, মানে যারা যারা তার ডিভাইস ইউজ করবে তাদের মধ্যে ফেসবুক আর তাদেরকে আর ট্র্যাক করতে পারবে না, তারা সব ব্লক করে দিতে পারবে ফেসবুককে, মানে ফেসবুক চলবে কিন্তু ফেসবুকের ট্র্যাকিং সিস্টেমটা ব্লক হয়ে যাবে, যেটা যার দ্বারা আমরা তাদেরকে রিমার্কেটিং করতে পারি, বুঝতে পেরেছেন? তো সেইটা হলো বন্ধ হয়ে যাবে। তো সেটা বন্ধ, সেটা হলো লঞ্চ হয়ে গেছে, সেটা বন্ধ করে দিয়েছে। এবার ইউএস এর মধ্যে প্রায় 97% মানুষ এই অ্যাপেলের এই ট্র্যাকিং সিস্টেমটাকে, ফেসবুকের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়েছে। আর ইউএস এর মধ্যে মানে 100% মানুষই হলো অ্যাপেলের ইয়ে মানে ডিভাইস ইউজ করে। আমরা তো সব অন্য ডিভাইস ইউজ করি, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, কিন্তু ইউএস এর মধ্যে সব অ্যাপেলের সেট ব্যবহার করে, সব আইওএস সেট ব্যবহার করে, বুঝতে পারলেন? তো তো সেই জায়গাটা দাঁড়িয়ে এখন মানে একে মানে কেউ বলছে যে টাকা খাওয়ার ধান্দায় অ্যাপেল এটা করছে, আবার কেউ বলছে যে অ্যাপেলের নিজস্ব তার ইউজারদের সিকিউরিটির জন্য এটা করছে, যাতে কেউ তাদের তাদের মানে ট্র্যাক করে তাদেরকে বিরক্ত করতে না পারে। মানে আর কিছু কিছু মানুষ কিছু 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 রকমের কথা বলছে, মানে অ্যাপেলের মনের কথা কে জানে, হ্যাঁ অ্যাপেলের মনের কথা কে জানে, ঠিক আছে। আবার দেখা গেলো ভবিষ্যতে দেখা গেলো ফেসবুক দেখা গেলো বললো যে আমি আপনাকে এত টাকা দিচ্ছি, আমাকে তাহলে ইয়ে করে দিন, ছেড়ে দিন, ফেসবুক ছেড়ে দিল, ওই অ্যাপেল ছেড়ে দিল। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন এখন তো বলতে গেলে ফেসবুকের একটা মানে অ্যাপেলের একটা চিন্তা ভাবনা ছিল হচ্ছে যে ফেসবুককে ইয়ে করে দেওয়া, মানে ডুবিয়ে দেওয়া, ফেসবুক হয়তো ডুবে যেতে পারে, তা ট্র্যাক করতে পারবে না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে এখন ফেসবুক, আচ্ছা ইয়ে রাজু, রাজু হ্যাঁ বলেন, হ্যাঁ রেকর্ডিং চলছে নাকি? হ্যাঁ অফ করে দাও।